তো আপনারা চাইলেই এই বেবিগুলো নিতে পারবেন। আপনাদেরকে আমি এই সীমিত দামে এই বাচ্চাগুলো দেব, তবে সেক্ষেত্রে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন, অথবা এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে, আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে আমার সাথে কথা বলবেন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ কবুতর ঘর থেকে আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো অনেকদিন পরে আমি আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওতে আমি আপনাদেরকে ছোট্ট দুটো কথা বলবো, একটা হলো কবুতর ঠান্ডা সম্পর্কে এবং কিছু বেবি দেখাবো। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আমি আপনাদেরকে প্রথমে বলি যে যদি আপনার কবুতরের ঠান্ডা লেগে যায়, অর্থাৎ এই মুহূর্তে যে আবহাওয়া, এই আবহাওয়াতে দেখা যাচ্ছে আমাদের এখন বৃষ্টি আছে, এখন রোদ আছে, এতে অনেক সময় কবুতরগুলো ভিজে আমাদের কবুতর ঠান্ডা লেগে যায়। আর আপনি দেখবেন প্রথমে যাতে কবুতর বৃষ্টিতে না ভিজে, আর বৃষ্টিতে যদি আপনার ভিজানোর অভ্যাস থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, আর যদি অভ্যাস না থাকে তাহলে ভিজাবেন না। আর দেখা যায় যে এই ঠান্ডা যদি লেগে যায় সেক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ান, যেমন ডক্সিবেট, ইউরোকোট, আরও অনেক মেডিসিন খাওয়ান। এতে কবুতরের সুস্থ হয় ঠিকই, কিন্তু সুস্থর পরে ওদের শরীরে অনেক দুর্বলতা হয়ে যায়, আর এই দুর্বল থেকে উঠতে অনেকটা টাইম লাগে। আর যদিও উঠে দেখা যায় সে আগের মতো ওদের যে শরীর ফিটনেস, এই ফিটনেসটা ফিরতে ওদের টাইম লাগে। তো আমি আপনাদেরকে ছোট্ট একটা টিপস বলবো যেটা আমি নিজে অ্যাপ্লাই করি, আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। আমরা একটা কবুতরে যখন ঠান্ডা লাগে সেক্ষেত্রে আমি কবুতরটাকে প্রথমে আলাদা করি, আলাদা করার পরে এক টুকরা, ছোট্ট এক টুকরা বুট পরিমাণ আমি দারচিনি খাওয়াই দিই, একটা লবঙ্গ এবং একটা এলাচের ভিতরে যে ছোটো ছোটো দানা থাকে এই ছোটো দানাগুলো আমি কবুতরটাকে খাওয়াই দিই। এভাবে আমি তিন দিন খাওয়ালে দেখা গেছে আমার কবুতরগুলো সুস্থ হয়ে গেছে। আর আপনারা যদি ঠান্ডার থেকে বাঁচার জন্য এইটা ইউজ করেন তাহলে অনেক উপকার পাবেন। সেক্ষেত্রে আমি কি করি, এক লিটার পানিতে পাঁচটা লবঙ্গ, পাঁচটা দারচিনির টুকরা এবং পাঁচটা এলাচ, এক থেকে দুই গ্রাম তালমিশ্রি এবং ভিতরে একটা দুইটা তুলসী পাতা দিয়ে এই পানিটাকে আমি এক লিটার পানিকে ফুটাইয়ে তিন পোয়া বানাই। তিন পোয়া বানানোর পরে আমি এইগুলোকে আমি কবুতরকে দিই, যদিও প্রথম ছোটে খেতে চায় না। সেক্ষেত্রে আমি কি করি, আগের দিন দেখা যায় বিকাল চারটার দিকে আমি এই কবুতরের পানিগুলো সরাই দিই যাতে পানি অনেক তৃষ্ণাত থাকে, এবং পরের দিন যখন আটটা বা নয়টার সময় আমি এই পানিগুলো দিই সে সময় এই পানিগুলো খায়, আর তাতে আলহামদুলিল্লাহ আমি ভালো পারফরমেন্স পেয়েছি এবং আল্লাহর রহমতে আমার কবুতরের ঠান্ডা খুব কম লাগে। আর যেটা আমি আপনাকে বলবো, ভিডিওতে আমি অনেকবারই আমার কবুতরের বাচ্চাগুলো দেখাইছি, বিশেষ করে এখন যে বাচ্চাগুলো দেখাইছি এই বাচ্চাগুলো খুব ভালো লাইনের, এবং এর মা বাবাকে মোরল লফট, আরএম লফট এবং এসএম লফট থেকে আমি কালেকশন করেছি। তো আপনারা চাইলেই এই বেবিগুলো নিতে পারবেন। আপনাদেরকে আমি এই সীমিত দামে এই বাচ্চাগুলো দেব, তবে সেক্ষেত্রে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন, অথবা এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে, আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে আমার সাথে কথা বলবেন। তো আমি আপনাদেরকে বলে রাখি যে আপনারা বিশেষ করে নামাজের সময় ফোন দেন, আপনারা কেউ আমাকে নামাজের সময় ফোন দেবেন না। আর আপনারা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা পাঁচ ওয়াক্ত নামাজ না পড়েন আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আর যাতে আপনাদের সাথে আমি থাকতে পারি। এ বলে আমার ভিডিও শেষ করছি। তার আগে বলি যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আর বেল আইকন বাজিয়ে রাখবেন যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।